জয়া মানে সর্বজয়া, তাই তো বাংলাদেশের সীমানা ছাড়িয়ে জয় করেছেন ভারতও। কলকাতা সিনেমাতেও গড়ে নিয়েছেন শক্ত অবস্থান, সেখানকার শীর্ষ অভিনেত্রীদের তোপকে জিতে নিচ্ছেন পুরস্কার, যুক্ত হয়েছেন বলিউডি প্রজেক্টেও। তবে জয়া আহসান এবার কাজ শুরু করেছেন ইরানি পরিচালকের সিনেমায়, তার নাম মুর্তজা অতাস জমজম। তিনি ইতোপূর্বে বাংলাদেশের চিত্রনায়ক ব্যবসায়ী অনন্ত জলিলের দিন দা ডে সিনেমাটি নির্মাণ করেছেন। সম্প্রতি নতুন সিনেমার কাজ শুরু করেছেন এই নির্মাতা, যেটার নাম ফেরেস্তে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চলছে এর শুটিং। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আছেন রিকিতা নন্দিনী শিবু। জানা গেছে ঢাকায় টানা 20 দিন সিনেমাটির শুটিং হবে, তবে বিষয়টি একেবারে গোপন রাখতে চাইছেন নির্মাতা ও শিল্পীরা। কিন্তু সলমাইদ এলাকায় গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন জয়া আহসান সহ সিনেমার টিম, এরপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়েও পাওয়া গেল তাদের অনুমতিপত্রের কপি। মূলত গত 13 মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে শুটিংয়ের অনুমতি পান মুর্তজা অতাস জমজম ও তার দল। এরপর তারা ঢাকার নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরার সলমাইদ এলাকায় কাজ শুরু করেন।